হ্যালো বন্ধুরা, আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা পেমেন্টের বিষয়ে আলোচনা করব। আমরা ইউটিউবে অনেক কমেন্টস দেখতে পাচ্ছি যে এই কোম্পানিতে পেমেন্ট দেওয়া হয়, এরকম কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না। আপনারা তো বারবার ইউটিউবে বলছেন যে মাল সঙ্গে সঙ্গে যখন আপনারা করে এনে জমা দেবেন পেমেন্ট পেয়ে যাবেন এবং মাল নতুন দিয়ে দেওয়া হবে, এরকম কোনো ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের ইউটিউবে। তো এরকম কোনো ভিডিও দিলে খুব ভালো হয়, কোনো পেমেন্ট করছেন আপনারা এরকম কোনো ভিডিও ইউটিউবে আপলোড দিলে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোম্পানিতে পেমেন্ট হয় কি না। তো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আজকে আমরা ভিডিওটি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, ইউটিউবে সাধারণত পেমেন্টের বিষয়টা দেওয়া উচিতই নয়, তবুও আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিওটি দিচ্ছি, কারণ কে কি পেমেন্ট পাচ্ছে সেটা দেখানো উচিত নয়। তবু আমরা দিলাম তাদের কাছ থেকে পারমিশন নিয়েই যে আপনারা পেমেন্ট দিচ্ছি, তাদের কোনো ভিডিও যদি আমরা আপলোড দিই আপনাদের কোনো অসুবিধা আছে কি না। তো ওনারা আমাদেরকে পারমিশন দিয়েছে, যে কারণে আমরা ভিডিওটি আপলোড দিয়েছি। তো আপনারা সঙ্গে থাকবেন, কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, কারণ ভিডিওটি স্কিপ করে চলে গেলে আপনি পুরো ডিটেলসটা জানতে পারবেন না, ইনি কত পেমেন্ট পেলো এবং কীভাবে কাজ জমা করলো, কাজটা কীভাবে বেটার করা যায়, এরকম আলোচনাগুলো উনি করছে এবং কাজ কীভাবে করলে আরও বেটার ইনকাম করা যায়, উনি প্রথম ইনকাম কী করেছিলেন এবং কাজগুলো উনি কীভাবে করছে, এরকম আলোচনা আমরা এনার মাধ্যমে বা এনার মুখ থেকে আমরা শুনে নেব। দু তিনজন মিলে একটা আলোচনারও ভিডিও আছে, সেটা আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটি দেখবেন। যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আরও অনেক ভিডিও আছে যে এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার কী লাগবে, কী ইনভেস্টমেন্ট আছে, কোথায় আসতে হবে। আপনার কত পেমেন্ট আছে? 2300 টাকা গুনে নিন ম্যাডাম। ওইটা কোনো ব্যাপার নয়, বেশি রাখতেই পারে। আমি 23 টাকা নিয়ে গেছিলাম, সেই 23 টাকা সত্যি কথা বলতে গেলে আমি নিয়ে গিয়ে একটা ভিখারি কে দিয়ে দিয়েছি, আমি নিজে করি না। আমার ওটাই ইয়ে ছিল যে আমি যেটা ইনকাম করছি 2300 টাকা হলো আমি দিয়ে দেবো, তো সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন 1 টাকা কম করিনি, 1 টাকা বেশি করেই যাচ্ছি, কমেনি আর কি, কমেনি। আমার প্রত্যেকবারে রোলিং মানে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, যেরকম আপনি বলেছিলেন পুরো আমি তো বলেছি আমার এখানে সিস্টেম, যারা ভালো কাজ করবে অবশ্যই বাড়বে, আর যারা খারাপ কাজ করবে তাদের কমবে। আমি যেহেতু আমার জন্য স্যার অনেক কথা শুনেছেন, আমি না প্রথমে কাউকে এরকম 200 পিস কাজ, 200 পিস কাজই অর্ডার করেছি, কাজ একটাও ভালো হয়নি, কিন্তু সেই 200 পিস বোন আমি স্যারকে কথা দিয়েছিলাম, স্যার আপনার কোম্পানিকে আজকের গতবারে আমায় বোর্ড দিয়েছিল 1000 পিস বলেছিল, গুনে নাও। আমি সত্যি গুনা ধৈর্য নেই, আমি যখন তুলে নিয়ে গেছিলাম গেটে কিনা 800 পিস হয়েছে, আজকে পুরো আমি 1600 পিস কাজ জমা দিয়েছি। আমি বোর্ড কোথায় পেয়েছি, আমি কি কেটেছি? সেই সব বোর্ডগুলো আমি তুলে এটা হচ্ছে কথা, আমি কোম্পানির যে জিনিসটা আমি প্রথমে ভুল করেছিলাম সেগুলো আজকে ঠিক করে করে আনছি, আজকে
ভালো করে করলে দেখুন এখানে কাজ পাবেন, আমার কাছে সোজা সুবিধা। আর আরেকটা জিনিস, আমি এখানে যে মেয়েগুলো যে খুঁটে খুঁটে যে বোর্ড গুলো নিচ্ছে আমি বুঝতে পারি না, সত্যি দরকার নেই, কারণ আমি তো খুঁটি না, দরকার পড়ে না। ওইটা কোনো ফ্যাক্টর নয় জানেন, ফ্যাক্টরই না, আমি আগে তো ভাবতাম হয়তো ওইটাই। না না না, ওটা কোনো ব্যাপার না, ওটা মানুষের মানে মেন্টালিটি বলতে পারেন, ভাবছে যে ভুল হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই কাজ যে বেছে বেছে নিচ্ছে না, ওটা কোনো ফ্যাক্টর না। ওই আমি তো বাচ্চি, আমি বাচ্চা দরকারই পড়ে প্রথমের দিকে যখন 100 পিস ছিল 50 পিস ছিল বেচেছিলাম, এখন আর অত বাচ্চা সময় কতগুলো বাচ্চা নেব, প্রথমে যারা দুটো ছিল তারা বাচ্চা, তারপরে আর কাজটা ভালো করে বাচ্চা দরকার পড়ে না। মানে ওনার ইয়ে মানে ওনার ওইদিকে আমার বাড়ি, এদিকেই বাড়ি, তাহলে কাটতে গেছে আমার লাইন তো, হ্যাঁ ডাউন আমার লাইন, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি এখন যাবেন কোথায়, তাহলে আবার কি আছে, কারণ আমি একটা লোক খুঁজে, আমি না একটা হাঁটা চলা করতে একটা লোক খুঁজি, আর একটা ভাই আসতো তার ধৈর্য নেই বলে কাজটা ছেড়ে দিয়েছে। ধৈর্য লাগবে এই কাজটা, ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কাজটা করতে হবে। ও আসলে একসাথে গল্প করতে করতে চলে যায়, মানে টাইমটা পাস হয়ে যায়।